নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহরের নাগরিক সমস্যা চরমে, শিলচর পুরসভার সামনে গণধর্ণা। ২০২৬ এর মধ্যে সম্পূর্ণ হবে ইস্ট ওয়েস্ট করিডোর, শিলচরে মালভিয়া। রামকৃষ্ণনগরে পুলিশের অভিযান, প্রচুর মাদক সহ এক ব্যক্তি আটক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার শিলচর পুরসভা কার্যালয়ের সামনে দু ঘণ্টার গণধর্নায় বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ সহ শহরের নাগরিক সমাজ। বর্ধিত জলকর ও অন্যান্য পুরকর প্রত্যাহারের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে মঞ্চ লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। যেহেতু পুরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারে না। কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পুরসভা কর্তৃপক্ষ জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে গোটা শহর জুড়ে এক অরাজকতার সৃষ্টি করেছে। শিলচর পুরসভার ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এদিনের গণধর্না বিভিন্ন জনগোষ্ঠী সহ শহরের ব্যবসায়ী মহল সাড়া দিয়ে এগিয়ে আসেন। বেহাল সড়কের দ্রুত সংস্কার, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান ও বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারকে একহাত নিয়েছেন তারা। অমৃত প্রকল্প ও জল জীবন মিশনের নামে শহরের বিপর্যস্ত জনজীবন থেকে পরিত্রাণ পেতে শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন পুর বোর্ড গঠনের দাবি তুলেছেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বর্ধিত কর প্রদান করা থেকে সকলকে বিরত থাকারও আবেদন জানিয়েছেন তারা। সরকার তাদের দাবি পূরণ করতে ব্যর্থ হলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রতিবাদকারীরা। সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে, যারা সবাই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছেন। কারণ দুবার যখন মঞ্চ থেকে, একবার ডিসির সাথে, একবার পুরসভার সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর তাদের কোনো হেলদোল নেই, এটা বড় দুঃখের বিষয়। এবং তার সঙ্গে পৌরমন্ত্রীকে যখন দেওয়া হয়, সেখান থেকে কোনো ইতিবাচক কোনো শব্দ আমরা শুনতে পাই না। এটা কি সত্যি? মানে আমরা একটু আগে এখানে আমাদের নাগরিক সংগ্রাম পরিষদের যিনি সম্পাদক হরিদাস দত্ত মহাশয় বলেছেন, যেটা সুকল্যাণকামী দেশ, কল্যাণকামী দেশে কি এই অবস্থায় আমরা থাকতে পারি? নিশ্চয়ই না। তাই বন্ধুগণ, আমার মনে হয় যে আমরা সবাই মিলে যে আন্দোলনে আজকে আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছি, আমাদের দাবি দাবা যতদিন অব্দি পূরণ হয় না, ততদিন অব্দি যেন আমরা সবাই একসাথে মিলে আমাদের দাবি দাবা পূরণ করার সচেষ্ট থাকি। আজকের দিনে পাঁচ বছর হয়ে গেল, পুরো নির্বাচন হলো না। বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালভিয়ার শিলচর সফরকালে সোমবার জেলা বিজেপির তরফে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অমিত মালভিয়া জানান, উত্তর পূর্বাঞ্চল সহ আসাম যেসব অধিকার পাওয়ার কথা ছিল সেগুলো পায়নি। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের নীতিতে তা ঠিক করা হয়েছে। আগামীতে অসমের প্রত্যেকটি জায়গায় এর ফল জনগণ দেখতে পাবেন। শুধু তাই নয়, বরাক উপত্যকার জন্য অনেক পরিকল্পনা রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেকবার এখানে সফর করে বরাকের পরিকাঠামোর কথা তুলে ধরেছেন। ইস্ট ওয়েস্ট করিডোর আগামী 2026 এর মধ্যে সম্পূর্ণ করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রেল এবং বিমান পরিষেবা মজবুত ও উন্নত পরিকাঠামো নির্মাণের প্রয়াস চালানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা বরাক উপত্যকাকে এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে, সেসব প্রত্যেকটি বিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ নজর রয়েছে। আগামীতে এসব সমস্যার স্থায়ী সমাধান হতে গোটা উপত্যকা তীব্র গতিতে বিকাশের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অমিত মালভিয়া।
বরাক উপত্যকা আগামীতে সেন্ট্রাল এশিয়া ও সাউথ ইস্ট এশিয়ার মুখ্য গেটওয়ে হওয়ার বিষয়টি অসম সরকার ও কেন্দ্র সরকারের জানা রয়েছে। এর জন্য যা কিছু করার প্রয়োজন তা সরকার করবে। বাজেট নিয়ে কথা বলতে গিয়ে অমিত মালভিয়া জানিয়েছেন, বাজেটে সবকিছু ঘোষণা করাটা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু আসামের বন্যার যা পরিস্থিতি রয়েছে তার জন্য যেসব সহায়তা প্রয়োজন কেন্দ্র সরকার এর জন্য পুরোপুরি প্রস্তুত। সামান্য সময়ে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা রিসোর্স অ্যাসিস্ট্যান্ট যা কিছু প্রয়োজন সব প্রদান করতে ভারত সরকার প্রস্তুত। দেশের গৃহমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা সহ আসামের সমস্ত বিষয়ে লাগাতার চর্চা করছেন। দীর্ঘকালীন সময়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ব্লুপ্রিন্টের কাজ চলছে বলেও জানিয়েছেন মালভিয়া। সাংবাদিক সম্মেলনে শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায় ও অভ্রজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। जो डेवलपमेंट फंड पिछले 10 सालों में नरेंद्र मोदी जी की सरकार से भेजा गया उसमें 256% का इंक्रीमेंट देखा गया है। यूपीए के शासनकाल में असम को केंद्र से 64,412 करोड़ रुपीस मिलता था। नरेंद्र मोदी जी की सरकार आने के बाद यही संख्या, यही अमाउंट बढ़ के 2,29,519 करोड़ हो गई है। उसी प्रकार से ग्रांट्स एंड एड फ्रॉम गवर्नमेंट ऑफ इंडिया भी पिछले 10 सालों में यूपीए के कार्यकाल के कंपैरिजन में 249% बढ़ा। यूपीए के शासनकाल में असम को 63,179 करोड़ ग्रांट्स सेंट्रल गवर्नमेंट से मिलते थे, ये जो राशि है बढ़कर 2,20,295 करोड़ हो गई। उसी प्रकार से पिछले 5 सालों में असम को 12,875 करोड़ रुपीस 50-year इंटरेस्ट फ्री लोन की तरह केंद्र सरकार से मिला है। नरेंद्र मोदी जी की सरकार असम में मेडिकल इंफ्रास्ट्रक्चर, एजुकेशन इंफ्रास्ट्रक्चर, रोड्स, रेलवेज, एयरवेज, इन सब के विकास के लिए पूरी तरीके से कम। রামকৃষ্ণনগরের নয়াটিল্লা এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রতিদিন মাদক বিরোধী অভিযানে সাফল্য পেয়ে যাচ্ছে করিমগঞ্জ পুলিশ। এবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত 12টা নাগাদ রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী নয়াটিলা জিপি এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম আকবর আলী, বয়স 43 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, আকবর আলীর বাড়ি থেকে সাবানের বাক্সে 32 গ্রাম মাদক উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য 10 লক্ষ টাকা হবে। সোমবার ওই মাদক কারবারিকে করিমগঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পুরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা। সোমবার দুর্গাপূজা কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পরে কমিটির কর্মকর্তা অভিক দাস জানান, গত 26 জুলাই হঠাৎ করে পুরসভার পক্ষ থেকে 2 জন ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বুলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পূজা কমিটির পাকা দেয়াল, পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন। তিনি বলেন, শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের কিছু আধিকারিক কিছু জমি দখলকারীদের সহায়তা এবং ওই এলাকার ভূমি মাফিয়ারা অবৈধভাবে সীমানা প্রাচীর, পিলার ও প্রবেশ পথের লোহা ভেঙে ফেলে, কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি। এমনকি গতকাল জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদল শ্রমিক লাগানো হয়েছে। তিনি জানান, আমাদের দুর্গাপূজা ও কালীপূজা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত 40 বছর ধরে চলে আসছে। এর আগে জমিটি খালি পড়েছিল। 1990 সাল থেকে উল্লেখিত জমিতে সর্বজনীন দুর্গাপূজা করে আসা হচ্ছে, তাই এই জমিতে আগামীতেও দুর্গাপূজা উদযাপন করবেন তারা। তিনি বলেন, উচ্ছেদের পেছনে ষড়যন্ত্র রয়েছে, তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। আমরা এখানে পুজো করব এবং জায়গাটাকে আমরা মেনটেন করে রাখবো। না না, মেইন দাবি, এখানে কোনো এভিকশন চলবে না, কোনো ধরনের এভিকশন হবে না। কারণ এভিক করতে গেলে বিফোর দ্যাট এটা আইনসঙ্গত নোটিশ সার্ভ করতে হবে। যাদেরকে এভিক করতে চাইছে তাদেরকে নোটিশ সার্ভ করতে, উইদাউট সার্ভিং এনি নোটিস টু দি এফেক্টেড পার্টি, এটা কীভাবে করে, দিস ইজ টোটাল বেআইনি, টোটাল ইললিগ্যাল। ঠিক আছে, এটা ক্লিয়ার, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে প্রশাসন ইনফ্লুয়েন্স হয়েছে বাই সাম পার্সন। কে পার্সন এটা আপনারা ভালো ভালো সাংবাদিক আপনারা বার করুন।
জাতীয় অনুষ্ঠান, এইখানে যদি কোনোভাবে কোনো তরফ থেকে ইলিগেলি হস্তক্ষেপ করা হয় তার জন্য আমরা দরকার হলে উচ্চতম ন্যায়ালয়ে যাব, সুপ্রিম কোর্ট ব্লক করব, এমনি ছাড়বো না, লিগেলি যতটুকু ফাইট করতে লাগে ফাইট করব। এর আগে আমরা জেনেছি আমরা এখানে পুজো করতে পারবো, যেটা একটা ওরা ফিক্স করেছিল দুর্গাপূজা কমিটি, এর থেকে একটা ইনফরমেশন এসেছিলো যে আমরা পুজো করতে পারবো। তো আমরা খুব নিশ্চিন্ত অ্যান্ড আমরা সুন্দরভাবে ব্যারিকেড দিয়েও রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে সেদিন শুনি যে বুলডোজার এসে আমাদের ব্যারিকেড ভেঙে দেয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্যে, কারণ এটা বাঙালি একটা ঐতিহ্য, বাঙালি একটা বিরাট উৎসব, যেটা আমাদের আজ থেকে নয় এই ফিল্ডে 27 বছর ধরে পুজো চলছে। এত পুরোনো পুজোটাকে বিঘ্নিত করার তো কোনো যুক্তি নেই, আর মিউনিসিপ্যালিটিরও তো এটা বোঝা উচিত যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে আমি কমিটির যে হেড অফ দ্য আছেন মেম্বার তাদের সঙ্গে কনসাল্ট করি। ইতিহাস সাক্ষ্য, ডিমাসার শাসনকালে রাজকার্যের সাহিত্য চর্চা হতো বাংলা ভাষায়, তাই ডিমাসা ও বাঙালি একজোট হয়ে থাকলে আর্থসামাজিক উন্নয়ন আরো বলিষ্ঠ হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন আকশো উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিন শিলচর ডিমাসা সাহিত্যিক ভবনে ওই সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিত্ব তথা ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তম চন্দ্র বর্মনের 91তম জন্মদিন উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি রূপমবাবুর হাতে অনুমোচিত হয় উত্তম চাঁদের লিখিত কাব্য ডিমাসা মাস্ট হ্যাভ ওয়ান নেশন অর নো নেশন। এদিন কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে বিশেষ অতিথি রূপমবাবু তার প্রতিক্রিয়া সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। যে বইটি আজকে রিলিজ হয়েছে সেটা আমি উন্মোচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে ডিমাসা জাতির সঙ্গে আমার অর্থাৎ বরাক উপত্যকার যে ছাত্র সংগঠন আচ্ছা একটা অতীত ইতিহাস রয়েছে। শিলচর লামডিং ড্রাগেটু শিলচর সৌরাষ্ট্র মহাসড়ককে বাস্তবায়িত করতে এখানে সানমনি ক্যাম্পাই এখানে রয়েছে। এখানে আটসা এবং আটসুকে একই মঞ্চে এনে 2006 মে মাসে আমরা গৌহাটিতে দুটো সংগঠন একত্রিত হয়ে তার উইডিং প্রেস মিট 8 মে ছিল এবং আটসু প্রেসিডেন্ট প্রফুল্ল হাফিলা যিনি আজ আমাদের মধ্যে নেই এবং সম্পূর্ণ প্রচ্ছন্ন মদত ছিল আমার বন্ধুবর দিলীপ রঙ্গিসা। শিলচর শহরের পার্শ্ববর্তী রংপুর প্রথম খণ্ডের পিএইচজি প্রকল্পের কাজ অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে, এতে সীমাহীন সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সোমবার এলাকাবাসী রংপুর প্রথম খণ্ডের ওই পিএইচজি প্রকল্পের কাজ অতিসত্বর সম্পূর্ণ করার দাবিতে স্মারকপত্র প্রদান করেন জেলাশাসকের কাছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি নেহারুল আহমেদ মজুমদার জানান, 2 বছর ধরে পিএইচজি প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে, তার কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বৃহত্তর রংপুর প্রথম খণ্ডের লোকেরা। অনেকবার বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলার পরেও বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। তারা জানান, গত নভেম্বর মাসে কাছাড়ের জেলাশাসক রংপুর প্রথম খণ্ডের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন। সে সময় বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার জন্য। পরিদর্শনকালে জেলাশাসক উক্ত এলাকার জনগণকে বলেছিলেন একটি কমিটি গঠন করতে, কিন্তু এই কমিটি গঠন করার পরেও বিভাগীয় আধিকারিকরা কাজে হাত দেননি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিন বাধ্য হয়ে জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করে গুদামঘাট ওয়াটার সাপ্লাই স্কিম ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন কমিটি। এখানে ডিসি মহোদয় উনি গত 4 নভেম্বর 2023 উনি আমাদের এখানে গিয়েছিলেন এবং যে কাজের কোনো অগ্রগতি নেই দেখে উনি যখন পিএইচসি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন, পিএইচসি কর্তৃপক্ষ ওনাকে বললেন যে এখানে কোনো কমিটি তৈরি হয়নি, সেই জন্য কাজগুলো অগ্রগতি হচ্ছে না। কিন্তু আমরা জানি যে এখানে যেগুলো প্রকল্পের যেগুলো কমিটি বানানো হয় সেগুলো প্রকল্প হওয়ার পরে পরিচালনা করার জন্য বানানো হয়, কিন্তু ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে আপনারা অতিসত্ত্ব একটা কমিটি বানিয়ে আপনারা দিয়ে দেন, কাজে অগ্রগতি হবে। আমরা 1 মাসের ভিতরে একটা কমিটি বানিয়ে আমরা এখানে দিয়েছি এবং ডিসি মহোদয়কে জানিয়েছি এবং আমাদের পিএইচসি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পিএইচসি কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তখন অবধি ডিসি মহোদয়
আমাদের এখানে 4 নভেম্বর 2023 উনি যাওয়ার পর থেকে এখন অবধি প্রায় 8 মাস হয়ে গেছে। সেই 8 মাসের ভিতরে সেই প্রকল্পের কোনো একটা কাজ হয়নি। আমরা যোগাযোগ করেছিলাম আমাদের এখানের যে পিএইচই ডিপার্টমেন্টের এসডিও সাহেব, উনিও ভালো মতো কোনো রিপ্লাই দিতে পারছেন না এবং উনি আমাদের ফোনও উঠাচ্ছেন না, মানে টোটালি আমাদেরকে নেগলিজেন্সিভাবে রেখে দিয়েছেন ব্যাপারটা। এবং আমরা কন্ট্যাক্টদারকে আমরা আমাদের গ্রামের মানুষেরা আমরা কমিটি এবং গ্রামের মানুষেরা নিয়ে একটা মিটিং করেছি গত 23 মে 2023 ইংরাজিতে। উনিও আমাদেরকে বলেছেন যে আমি 1 মাসের ভিতরে আমার আপনাদের কাজটা করে দিব এবং জলের ব্যবস্থা করে দেবো, কিন্তু উনি 1 মাস কি আবার উনি কথা হওয়ার পরে 2 মাস হয়ে গেছে, এখন অবধি 2 মাস হয়ে গেছে, এখন অবধি সেই পেয়েছে যেভাবে আছে সেভাবে রয়েছে, কোনো কাজ হয়নি। আজ শালচাপড়া দ্বিতীয় খণ্ড নাথপাড়ার জনগণ সংবাদ মাধ্যমে জানান, স্বাধীনতার পর এই প্রথমবার এমন হলো বড়খলা সমষ্টির বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং বিভাগীয় এসডিও সহ সমাজসেবী শঙ্কর শীলের তৎপরতায় এত দ্রুত বরাদ্দ হলো বৈদ্যুতিক ট্রান্সফরমার। গত 4 দিন আগে উপরোক্ত স্থানের এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে, যার ফলে গ্রামবাসীরা এত গরম আবহাওয়ায় আত্মহারা হয়ে বিধায়কের দ্বারস্থ হন। তিনি তড়িঘড়ি করে পত্র লিখে দেন এবং এই পত্র নিয়ে শঙ্করশীল গ্রামের যুবকদেরকে সঙ্গে করে বদরপুর বৈদ্যুতিক বিভাগের এসডিওকে অবগত করেন এবং এসডিও পত্র পেয়ে 4 দিনের মধ্যে ট্রান্সফরমার লাগানোর ব্যবস্থা করে দেন, যার জন্য স্থানীয়রা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও বিভাগীয় এসডিও সহ সমাজসেবী শঙ্করশীলকে ধন্যবাদ জানান। আজকে আমরা বিষম গর্ববোধ করে এক কথা বলতে যাচ্ছি সংবাদ মাধ্যমে, ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম আমাদের এই অঞ্চলে এমন এক কার্য হয়েছে যার জন্য আমরা বিভাগীয়দের এবং মাননীয় বিধায়ক বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ধন্যবাদ না দিয়ে পারছি না। তাই বলে আজকে আমরা সংবাদ মাধ্যমে ইলেকট্রিক বিভাগ বৈদ্যুতিক বিভাগের এসডিও সহ বিভাগীয় যারা আছেন ওদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের বড়খলা সমষ্টির বিধায়ক মাননীয় মিসবাহুল ইসলাম লস্কর যিনি ওনাদের তৎপরতায় আজকে আমাদের 4 দিনের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার পেয়েছি, যেটা বিগত 4 দিন আগে নষ্ট হয়ে গিয়েছিলো, বিকল হয়ে পড়ে গিয়েছিল, যেটা আমাদের পিছনে রয়েছে, আর বর্তমানে নতুনটি আমরা লাগিয়েছি। বৈদ্যুতিক বিভাগের তরফ থেকে যারা এসেছেন ওরা লাগিয়ে দিয়েছেন, যার জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের বিধায়ক মাননীয় মিসবাহুল ইসলাম ওনারও ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি তড়িগড়ি করে আমাদেরকে ওনার লেটার হেডে লিখে দিয়েছেন, যার জন্য আমরা বৈদ্যুতিক বিভাগের বদরপুর এসডিওকে আমরা নিয়ে দিয়েছিলাম কাগজটি, তারপরে উনি 4 দিনের মধ্যে আমাদেরকে নতুন ট্রান্সফরমার আরেকটি বরাদ্দ করিয়ে দিয়েছেন, আর 4 দিনের মধ্যেই আমরা এই ইলেকট্রিক সংযোগ পেতে সক্ষম হয়েছি, যার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। শালচাপড়া নাথপাড়াতে এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি লাগানো হয়েছে। সোনাইয়ের গ্রামোন্নয়ন কাজে জোর দিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। সম্প্রতি গত কদিন ধরে জিপিগুলোর কাজ পরিদর্শন করছেন তিনি। দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন করতে বিধায়ক প্রয়াস করে যাচ্ছেন। সোমবার কচুদরম ও সুন্দরী জিপির কাজকর্ম খতিয়ে দেখেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এ নিয়ে 2 জিপি কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্তাদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন বিধায়ক সাজু। পরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক করিমউদ্দিন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল, সুন্দরী জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি চুনিলাল সিংহ, সচিব রাহুল ধর, টিসি আক্তার হোসেন মজুমদার, কচুদরম জিপির সচিব জাফর হোসেন, প্রাক্তন সভাপতি অপু কুমার দাস, প্রাক্তন এপি সদস্য এমইউ মিজানুর রহমান, পাপ্পু লস্কর, বোয়ালি হাওর সমবায়ের চেয়ারম্যান শাহিন লস্কর, জুনুবাবু লস্কর, সজীব লস্কর সহ অন্যান্যরা। মেম্বার যারা ছিলেন এদেরকেও নিয়েছি, প্রাক্তন পঞ্চায়েত এপি সবাই ছিলেন। আগামী 7 দিনের মধ্যে সুন্দরী জিপিতে 15 ভাইজান্সের সব কাজ আরম্ভ হবে, একটাও কাজ আরম্ভ হয়নি। এখন আমরা কচুদরম জিপিতে আছি, কচুদরম জিপিতে সব কয়টা কাজই মোটামুটি ভালো হয়েছে, একটা কাজ হাফ ডান। তো এখানে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আছেন, এটা অনগোয়িং, এখনো কাজ হয়নি। 2 লক্ষ টাকার কাজ ছিল, কিন্তু যতটুকু প্রয়োজন, এখানে 51 মিটার আছে আর রেইজিং আছে প্রায় 7 ফিটের মতো রোড উঁচু করতে হয়েছে, ব্রেথ যেটা ছিল 7 ফিট। তো পাবলিক ডিমান্ড অনুযায়ী কাজ চলছে। তো আমি জিপি সেক্রেটারি আছেন বা ইঞ্জিনিয়ার আছেন, বিডিও ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট বিডিও আছেন, সিদ্ধান্ত হয়েছে বাকিটা লেবেলিং যেটা কম হয়েছে সেটা এনআরজিএস থেকে করা হবে, আর বাকি সিসি ব্লকের কাজ ব্যালেন্স পোর্শন আমরা করিয়ে দেবো। এটা অনগোয়িং স্কিম,
এটাও শেষ হবে কাজ, কোনো অসুবিধা নেই। জনসাধারণ সহযোগিতা করছেন, 2 লক্ষ টাকায় হয়তো কিছু খেলিমেলি ছিল, কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ওনারা দায়িত্ব নিয়ে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ব্লকের সহযোগিতা ব্লক এবং স্থানীয় জনসাধারণ মিলে এই কাজটা বাস্তবায়িত করছেন। এই জন্য আমি স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ দিই, ব্লককে ধন্যবাদ দিই, জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার সুরজিৎ সবাইকে ধন্যবাদ দিই যে গ্রামের মানুষকে নিয়ে যেভাবে এটা একটা ইনস্ট্যান্স যে সাধারণ মানুষ এই বেনিফিশিয়ারি জেলা রাস্তার বেনিফিট পাবেন, তারা এবং ব্লক মিলে উভয় কাজটা করছে, এটা একটা ভালো সিমটম, ভালো লক্ষণ। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া। অঙ্কুর কলা একাডেমির ব্যবস্থাপনায় বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে 2 দিনের হস্তশিল্প কর্মশালা সম্পূর্ণ হয়েছে। এতে মোট 59 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এই কর্মশালায় শিলচর থেকে 2 জন প্রখ্যাত চিত্র ও ভাস্কর্য শিল্পী প্রশিক্ষক ছিলেন, গৌরশঙ্কর নাথ এবং গৌতম সিনহা। ছাত্রছাত্রীদেরকে ক্লে মডেলিং এবং শিল্পকার দিয়ে গণেশ তৈরি করার প্রক্রিয়া শেখানো হয়। আজ অন্তিম দিনে সবাইকে সংস্থার পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। এ ধরনের কর্মসূচির জন্য উদ্যোক্তা অনুপ কুমার বড়ভূয়া এবং ভৃতিশ্রী চক্রবর্তী ও এলাকাবাসী খুবই আনন্দিত। সোমবার হাইলাকান্দি শহরে AJYCP কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্করের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর বলেন, দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে আসছেন। সাংবাদিকরা বিভিন্ন সময় জীবন ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের অতুলনীয় ভূমিকা রয়েছে। এদিন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে সদ্য সরকারি স্বীকৃতি কার্ড লাভ করা মিঠুলাল চৌধুরী, আমির হোসেন মজুমদার, অমিতাভ শর্মা, মুক্তাজুর রহমান লস্কর, মোস্তফা আহমেদ মজুমদার, রাহাতুল আক্তার বড়ভূয়া ও আফজাল হোসেন বড়ভূয়াকে অসমীয়া ফুলাম গামোছা, ডায়েরি ও কলম দিয়ে সংবর্ধিত করা হয়েছে। আমরা ইতিমধ্যে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে থাকা জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের আঞ্চলিক সমিতির কর্মকর্তা, জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের নেতারা, আমরা প্রত্যেকটি জিপি অফিসে নজর রাখবো, প্রত্যেকটি গ্রামে আমরা নজর রাখবো যে এইদের জালাল চক্রদেরকে কোনে নিযুক্তি দিয়েছে এবং কোনে এদেরকে এই কাজ করার জন্য সাহস দিয়েছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এবং আন্দোলন করবো। আর একটা কথা বলতে চাই যে প্রকৃত তো হিতাধিকারী, প্রকৃত পাওনা, প্রকৃত PMY-এর মালিককে বঞ্চিত করা কোনো অবস্থায় জাতীয়তাবাদী যুবছাত্রপদ বসবাস করবে না। তার সাথে সাথে আর একটা কথা বলছি, যদি কোনো বা জিপি, কোনো বা ওয়ার্ডে, কোনো বা গ্রুপে এই ধরনের কাজে কোনো দলাল চক্রে যদি আমাদের হাতে পড়ে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব, এই কথা আমরা বলে দিতে চাই। তৃতীয় একটা কথা বলছি, হাইলাকান্দি জেলা পরিষদের CEO, জেলা আয়ুক্ত এবং প্রত্যেকজন BDO-কে বলতে চাই যে আপনারা প্রত্যেকজন জিপি অফিসে গিয়ে আপনাদের জিপি সেক্রেটারি, GPC এবং GRS-কে আপনারা বলে দিবেন যে কোনো ক্ষেত্রে দালাল চক্রের হাত ধরে যে ভোটার আইডি কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স, ব্যাঙ্ক পাসবুক জেরক্স, ফটো নিয়ে ওরা যেভাবে দালালি করছে, পয়সা কালেকশন করা আরম্ভ করছে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো সমৃদ্ধ লোকমঞ্চ দ্বারা আয়োজিত 33তম মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনা ছিল মন মাতানো সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান। শুরুতে সমৃদ্ধ লোকমঞ্চের পরিবেশনা সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস। লোককণ্ঠের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সহ সভানেত্রী মঙ্গলা নাথ। এদিনের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পিতা দাস ও রিমি দাস। এছাড়াও নৃত্য পরিবেশন করেন ঈপ্সিতা নাথ ও হর্ষিতা নাথ। সমৃদ্ধ লোকমঞ্চের পক্ষ থেকে সমবেত সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলা নাথ, মণিমিতা গোস্বামী, জলি শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী দাম ও স্মৃতি দাস। সবশেষে ধামা নৃত্য পরিবেশন করেন অষ্টসখীবৃন্দ ধামা গ্রুপের সদস্যরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তমিতা নাথ।
আমাদের সংস্থাটা বিশেষ একটি সংস্থা যা শুধু লোকসংস্কৃতি নিয়ে কাজ করছে। সেই লোকসংস্কৃতিতে বলে একটুকে আমাদের সাধারণ সম্পাদক ভাস্কর বলে গেল কীভাবে কয়েকজন পশ্চিমীয় লোকসংস্কৃতি প্রেমী তারা শিলচরের লোকসংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ লোকমঞ্চ নাম নিয়ে একটি সংস্থার সৃষ্টি করেছিল এবং তার যে প্রধান উদ্দেশ্য ছিল লোক সংস্কৃতির প্রচার প্রসার এবং সংরক্ষণ, সেই কীর্তিটাকে আমরা সুষ্ঠুভাবে করে আসতে বলে আজকে আমরা বিভিন্ন পায়ে এর সুষ্ঠম লোককণ্ঠ অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি। এটা আমাদের গর্বের ব্যাপার। একটু ভাস্কর মন্ত্রী সব বলেছে কীভাবে আমাদের এই সংস্থার জন্ম হয়েছে। আজকের এই যে ব্যতিক্রমী সংখ্যা যেখানে আমরা প্রতিদিন আমাদের সাংস্কৃতিক জগতে কোনো না কোনো একজনকে আমাদের মঞ্চে দাঁড় করিয়ে তাকে পরিচিতি দেই, এই যে কাজটা আমরা করে যাচ্ছি সেটাও লোকসংস্কৃতির একটি অঙ্গ এবং আমরা মনে করি আমরা তাকে নিকৃতভাবে করে চলে যাচ্ছি। যার জন্য আপনারা জানেন ভবিষ্যতে আমরা আরেকটা প্রোগ্রাম প্রোগ্রাম করে আসছি আমাদের থামাই নিয়ে। তো সেসব পরে করিমগঞ্জ জেলার সাদারস এলাকার অসহায় ১০টি পরিবারকে তোষক বালিশ মশারি বেডকভার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডাক্তার আবুল হোসেন, নববার্তা সংবাদপত্রের কর্ণধার হবিবুর রহমান চৌধুরী, শিক্ষক আতিকুর রহমান চৌধুরী প্রমুখ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খোঁজ শিলচর যেভাবে কাজ করছে তার জন্য সাধুবাদ জানান। আতিকুর রহমান চৌধুরী বলেন এই সংস্থা আগামীতে আরও বেশি করে করিমগঞ্জ জেলায় অসহায় মানুষের জন্য কাজ করবে। আনোয়ার খানের স্মৃতিতে এই জিনিসগুলি এদিন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, উপসভাপতি কল্যাণ চক্রবর্তী প্রমুখ। একদিন সজল, মাসুম স্যার, তাহেরা আরো কয়েকজন তারা সবাই হসপিটালে দেখলাম। পরবর্তীতে তারা হঠাৎ একদিন এক গাড়ি করিয়া চাল ডাল তেল মশলা মানে যা প্রয়োজনীয় জিনিস সব লইয়া তারা আইলা। এরপর থেকে প্রত্যেক বছর অন্তত তিন চারবার তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শহরের নাগরিক সমস্যা চরমে, শিলচর পুরসভার সামনে গণধর্ণা। ২০২৬ মধ্যে সম্পূর্ণ হবে ইস্ট ওয়েস্ট করিডোর, শিলচরে মালভিয়া। রামকৃষ্ণনগরে পুলিশের অভিযান, প্রচুর মাদক সহ এক ব্যক্তি আটক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।